আগামী কয়েকদিন ঠান্ডা কেমন আজকে কলকাতায় আলিপুরে যেটা রেকর্ড হয়েছে মিনিমাম টেম্পারেচার সেটা হচ্ছে আপনার ইলেভেন পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড দমদমে হয়েছে নাইন পয়েন্ট সিক্স আর সল্ট লেকে হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ঠান্ডা ছিল আগামী আটচল্লিশ ঘন্টাতেও কিন্তু এই ঠান্ডাটা বজায় থাকবে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে আমরা বেশ কিছু জেলাতে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু দার্জিলিং আর কালিম্পং ছাড়া বাকি জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের যে জেলা মূলত মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি এবং কুচবিহার এই দুটো জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টায় ঘন থেকে অতি ঘন কুয়াশা অর্থাৎ ডেন্স টু ভেরি ডেন্স ফগ তারও সতর্ক আমরা সতর্কবার্তা ইস্যু করেছি বৃষ্টির এই মুহুর্তে কোথাও কোনো সম্ভাবনা নেই কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ আটচল্লিশ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা একটু করে গ্র্যাজুয়ালি বাড়বে অর্থাৎ ঠান্ডা কমবে অর্থাৎ অ্যাজ এ হোল যদি দেখি আমরা আগামী আটচল্লিশ ঘন্টায় যে ঠান্ডাটা আমরা গত দু এক দিন পাচ্ছি সেটা বজায় থাকবে বেশ কিছু জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা আর উত্তরবঙ্গের কিছু জেলাতে ডেন্স টু ভেরি ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশা সতর্কবার্তা আমরা ইস্যু করেছি বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে